بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا যারা আমার সাথে তাদের সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে কত ভালো হতো যদি আমাদের কাছে আল্লাহ তাআলার কোনো ফেরেশতা নাজিল করা হতো অথবা আমরা যদি আমাদের মালিককে দেখতে পেতাম তারা নিজেদের বড় অহংকারী মনে করল এবং তারা আল্লাহর নাফরমানিতেও মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘন করে ফেলল يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا جدين সত্যি তারা সে ফেরেশতাদের দেখবে সেদিন কিন্তু অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না বরং তারা বলবে হে আল্লাহ এদের থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাই কারণ ফেরেশতারা হবে আযাবের প্রতীক وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا এবার আমি তাদের সেসব কর্মকাণ্ডের দিকে মনোনিবেশ করব যা তারা দুনিয়ায় করে এসেছে আমি তাকে উড়ন্ত ধূলিকণার মতোই নিষ্ফল করে দেব أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا شدين جنتير অধিবাসীদের বাসস্থান হবে উৎকৃষ্ট ও তাদের বিশ্রামের জায়গা হবে অত্যন্ত মনোরম ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا شدين কে স্মরণ করো যেদিন আসমান তার মেঘমালা নিয়ে ফেটে পড়বে আর দলে দলে ফেরেশতারা জমিনে নেমে আসবে الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا شدين চূড়ান্ত বাদশাহী হবে একমাত্র দয়াময় আল্লাহ তাআলার জন্য যারা তাকে অস্বীকার করেছে তাদের উপর সেদিনটি হবে বড়ই কঠিন ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا شدين জালেম ব্যক্তি ক্ষোভে দুঃখে নিজের হাত দুটো দংশন করতে করতে বলবে হায় আমি যদি দুনিয়ায় রাসূলের সাথে দ্বীনের পথ অবলম্বন করতাম يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا দুর্ভাগ্য আমার আমি যদি অমুক লোকটিকে আমার বন্ধু না বানাতাম لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا আমার কাছে দিনের উপদেশ আসার পর সে লোকটি আমাকে তা থেকে বিচ্যুত করে দিয়েছিল আর শয়তান তো সব সময় মানুষকে পথভ্রষ্ট করে কেটে পড়ে وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا রাসূল বলবে হে আমার রব অবশ্যই আমার জাতি কোরআনকে একটি পরিত্যাজ্য বিষয় মনে করেছিল وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا হে নবী এভাবেই আমি প্রত্যেক যুগের অপরাধীদের প্রত্যেক নবীর দুশমন বানিয়ে থাকি অবশ্য তোমার পথ প্রদর্শন ও সাহায্য করার জন্য তোমার রব একাই যথেষ্ট
وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا যারা কোরআন অস্বীকার করে তারা বলে এ পুরো কোরআনটা তার উপর একবারে নাজিল করা হলো না কেন আসলে কোরআন তো এভাবে নাজিল হয়েছে যাতে করে এ ওহী দ্বারা আমি তোমার অন্তর মজবুত করে দিতে পারি আর এ কারণেই আমি একে থেমে থেমে নাজিল করেছি ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا ওরা তোমার কাছে যে কোনো ধরনের বিষয় নিয়েই আসুক না কেন আমি সাথে সাথেই তোমার কাছে এর একটা যথার্থ সমাধান এনে হাজির করি এবং তার একটা সুন্দর ব্যাখ্যাও তোমাকে বলে দেই الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا এরা হচ্ছে সেসব লোক যাদের কিয়ামতের দিন মুখের উপর ভর দিয়ে জাহান্নামের সামনে জড়ো করা হবে ওদের সে স্থানটি হবে অতি নিকৃষ্ট আর ওরা নিজেরাও হবে অতিশয় পথভ্রষ্ট ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا অবশ্যই আমি মুসাকে তাওরাত কিতাব দান করেছি এবং তার ভাই হারুনকে আমি তার সাথে তার সাহায্যকারী বানিয়েছি فَقُلْنَا اذْهَبَا إِلَى الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَدَمَّرْنَاهُمْ تَدْمِيرًا আমি তাদের বলেছিলাম তোমরা উভয়ই আমার হেদায়েত নিয়ে এমন এক জাতির কাছে যাও যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে অতঃপর আমাকে অস্বীকার করায় আমি তাদের সম্পূর্ণরূপে বিনাশ করে দিয়েছি وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا أليما একই ভাবে যখন নূহের সম্প্রদায় আমার রসূলদের মিথ্যা সাব্যস্ত করল তখন আমি তাদের সবাইকে মহাপ্লাবনে ডুবিয়ে দিয়েছি এবং আমি ওদেরকে পরবর্তী মানুষদের জন্যে শিক্ষণীয় বিষয় করে রেখেছি আমি জালেমদের জন্যে মর্মন্তুদ আজাব ঠিক করে রেখেছি وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا একই নিয়মে আমি ধ্বংস করে দিয়েছি আদ সামুদ ও রাসের অধিবাসীদের এবং তাদের অন্তর্বর্তীকালীন আরো বহু সম্প্রদায়কেও তাদের প্রত্যেকের কাছেই আমি আগের ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের নিদর্শন সমূহ উপস্থাপন করেছি সতর্কবাণী না শোনার কারণে আমি সবাইকে নির্মূল করে দিয়েছি ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا এরা তো সেই জনপদ দিয়ে প্রতিনিয়ত আসা যাওয়া করে যার উপর আজাবের বৃষ্টি বর্ষণ করা হয়েছিল ওরা কি এসব দেখছিল না আসল কথা হচ্ছে এরা পুনরায় জীবিত হওয়ার কোনো আশাই পোষণ করে না হে নবী এরা যখন তোমাকে দেখে তখন তোমাকে কেবল ঠাট্টা বিদ্রুপের পাত্ররূপেই গণ্য করে এবং বলে এই কি সে লোক যাকে আল্লাহ তাআলা রসুল করে পাঠিয়েছেন ইন কাদা লায়ুযিল্লুনা আন আলিহাতিনা লাউলা আন
صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا এ ব্যক্তি তো আমাদের দেবতাদের ইবাদত থেকে আমাদেরকে সম্পূর্ণ বিচ্যুতই করে দিত যদি আমরা তাদের উপর দৃঢ় প্রতিষ্ঠিত না থাকতাম হ্যাঁ তারা যখন আযাবকে স্বচক্ষে দেখতে পাবে তখন ভালো করেই জানতে পারবে কে তোমাদের মাঝে বেশি পথভ্রষ্ট ছিল أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا হে নবী তুমি কি সে ব্যক্তিকে দেখনি যে তার কামনা বাসনাকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে তুমি কি তার মতো ব্যক্তির অভিভাবক হতে পারো أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا হে নবী তুমি কি সত্যি মনে করো তাদের অধিকাংশ লোক তোমার কথা শুনে কিংবা এর মর্ম বুঝে আসলে ওরা হচ্ছে পশুর মতো বরং কোন কোন ক্ষেত্রে তারা তার চাইতেও বেশি পথভ্রষ্ট ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا হে নবী তুমি কি তোমার মালিকের কুদরতের দিকে তাকিয়ে দেখো না কিভাবে তিনি ছায়াকে বিস্তার করেছেন তিনি ইচ্ছা করলে তাকে একই স্থানে স্থায়ী করে রাখতে পারতেন এরপর আমি সূর্যকে তার উপর একটি স্থায়ী নির্ঘণ্ট বানিয়ে রেখেছি ثم قبضناه إلينا قبضا يسيرا অতঃপর আমি ধীরে ধীরে তাকে আমার দিকে গুটিয়ে আনব وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদের জন্য রাতকে আবরণ ঘুমকে আরাম ও দিনকে জেগে ওঠার সময় করে বানিয়ে দিয়েছেন وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا তিনি আল্লাহ তাআলা যিনি তার বৃষ্টিরূপী রহমতের সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন অতঃপর আসমান থেকে তার মাধ্যমে বিশুদ্ধ পানি বর্ষণ করেন لنحيي به بلدة ميتا ونسقيه مما خلقنا أنعاما وأناسيا كثيرا তিনি যেন তা দিয়ে মৃত ভূখণ্ডে জীবনের সঞ্চার করতে পারেন এবং তা দিয়ে আমি আমার সৃষ্টি করা অসংখ্য জীবজন্তু ও মানুষের পিপাসা নিবারণ করাতে পারি ولقد صرفناه بينهم ليذكروا فأبى أكثر الناس إلا كفورا আমি বারবার এই ঘটনাটি তাদের মাঝে সংঘটিত করি যাতে করে তারা এ বিষয়টি থেকে শিক্ষা গ্রহণ করতে পারে কিন্তু অধিকাংশ মানুষই আমার অকৃতজ্ঞতা ছাড়া অন্য কিছু স্বীকারই করল না ولو شئنا لبعثنا في كل قرية نذيرا আমি চাইলে প্রতিটি জনপদে এক একজন সতর্ককারী নবী পাঠাতাম فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا অতএব তুমি কাফেরদের পেছনে পড়ো না তুমি বরং এই কোরআন দিয়ে তাদের সাথে বড় ধরনের জিহাদ করো وَهُوَ الَّذِي مَرَجَ الْبَحْرَيْنِ هَذَا عَذْبٌ فُرَاتٌ وَهَذَا مِلْحٌ أُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَحِجْرًا مَحْجُورًا তিনি আল্লাহ তাআলা
যিনি একই জায়গায় দুটো সাগর একসাথে প্রবাহিত করে রেখেছেন, একটি হচ্ছে মিষ্ট ও সুপেয় আর একটি লোনা ও ক্ষার বিশিষ্ট, উভয়ের মাঝখানে তিনি একটি সীমারেখা বানিয়ে রেখেছেন, এটি একটি অনতিক্রম্য ব্যবধান। وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا তিনি সেই মহান সত্তা যিনি মানুষকে এক বিন্দু পানি থেকে পয়দা করেছেন, অতঃপর তিনি তাকে রক্ত সম্পর্ক দ্বারা পরিবার বন্ধন ও বৈবাহিক বন্ধন দ্বারা শ্বশুরালয়ে পরিণত করেছেন, তোমার রব প্রভূত ক্ষমতাবান। ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا তারা আল্লাহর বদলে এমন সব কিছুর ইবাদত করে যা না তাদের কোনো উপকার করতে পারে না তাদের কোনো ক্ষতি করতে পারে, আসলে কাফের ব্যক্তি নিজের মালিকের মোকাবেলায় বিদ্রোহীদেরই বেশি সাহায্যকারী হয়। হে নবী, আমি তো তোমাকে কেবল জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী রূপেই পাঠিয়েছি। قل ما أسألكم عليه من أجر إلا من شاء أن يتخذ إلى ربه سبيلا তুমি এদের বলো আমি তো তোমাদের কাছ থেকে এই জন্য কোনো পারিশ্রমিক চাই না, হ্যাঁ আমি চাই প্রতিটি ব্যক্তি যেন তার রব পর্যন্ত পৌঁছার সঠিক রাস্তা অবলম্বন করে। وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا হে নবী, তুমি সেই চিরঞ্জীব সত্তার উপর নির্ভর করো যার মৃত্যু নেই এবং তুমি তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, তার বান্দাদের গুনাহ খাতা সম্পর্কে তার অবগত হওয়াই যথেষ্ট। الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا তিনি আল্লাহ তাআলা যিনি আকাশমণ্ডলী পৃথিবী ও ওদের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তাঁর আরশে সমাসীন হন, তিনি অতি দয়াবান, তার মর্যাদা সম্পর্কে সে লোককে তুমি জিজ্ঞেস করো যে এ সম্পর্কে অবগত আছে। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًا যখন ওদের বলা হয় তোমরা দয়াময় আল্লাহ তাআলার প্রতি সজদাবনত হও, তখন তারা বলে দয়াময় আল্লাহ তাআলা আবার কে, যাকেই তুমি সজদা করতে বলবে তাকেই কি আমরা সজদা করব, বস্তুত তোমার আহ্বান তাদের বিদ্বেষকে বরং আরো বাড়িয়ে দিয়েছে। تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا কত মহান সেই সত্তা যিনি আসমানে অসংখ্য গম্বুজ বানিয়েছেন, এরই মাঝে তিনি আবার পয়দা করেছেন প্রদীপ সম একটি সূর্য এবং একটি জ্যোতির্ময় চাঁদ। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا তিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করেছেন, এসব আয়োজন তাদের জন্য যারা এসব কিছু থেকে শিক্ষা গ্রহণ করা কিংবা সেজন্যে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়।
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما দয়াময় আল্লাহ তাআলার বান্দা তো হচ্ছে তারা যারা জমিনে নাহয়াত বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহেল ব্যক্তিরা খারাপভাবে তাদের সম্বোধন করে তখন তারা বলে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক والذين يبيتون لربهم سجدا وقياما যারা তাদের মালিকের উদ্দেশ্যে সেজদাবনত হয়ে উদণ্ডায়মান থেকে তাদের রাতগুলো কাটিয়ে দেয় والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما যারা বলে হে আমাদের রব তুমি আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে সরিয়ে নাও অবশ্যই তার আযাব হচ্ছে নিশ্চিত বিনাশ إنها ساءت مستقرا ومقاما أسرائي أثاكار جنني تا أشولي اكتني كريشت جائغا والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما তারা যখন খরচ করে তখন অপব্যয় করে না আবার কোনো প্রকার কার্পণ্য তারা করে না বরং তাদের ব্যয় সব সময় এ দুয়ের মধ্যবর্তী একটি ভারসাম্যমূলক অবস্থায় প্রতিষ্ঠিত থাকে والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما جرى الله تعالى رشاته أنكم معبودك داكنا যথার্থ কারণ ব্যতি রেখে যাকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করেছেন তাকে তারা হত্যা করে না যারা ব্যভিচার করে না তারাই মূলত আল্লাহর নেক বান্দা অপরদিকে যে ব্যক্তি এসব অপরাধ করবে সে তার গুনাহের শাস্তি ভোগ করবে يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا কিয়ামতের দিন তার জন্য এ শাস্তি আরো বাড়িয়ে দেয়া হবে সেখানে সে অপমানিত হয়ে চিরকাল পড়ে থাকবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا কিন্তু যারা এসব কিছু থেকে তওবা করেছে আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে আল্লাহ তাআলা এমন সব লোকদের গুনাহসমূহকে তাদের নেক আমল দ্বারা বদলে দেবেন আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফা ইন্নাহু ইয়াতুবু ইলা আল্লাহি মাতাবা যে ব্যক্তি তওবা করে এবং নেক আমল করে সে আল্লাহ তাআলার কাছেই তওবা করে যেমন তওবা করা উচিত والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما দয়াময় আল্লাহ তাআলার নেক বান্দা তারাও যারা মিথ্যা সাক্ষ্য দেয় না ঘটনাচক্রে যদি কোনো অযথা বিষয়ের তারা সম্মুখীন হয়ে যায় তাহলে একান্ত ভদ্রতার সাথে সেখান থেকে সরে পড়ে والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا এরা হচ্ছে এমন লোক তাদের কাছে যখন তাদের মালিকের কোনো আয়াত পড়ে কিছু স্মরণ করানো হয় তখন তারা তার উপর অন্ধ ও বধির হয়ে দাঁড়িয়ে থাকে না
والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. নেক বান্দা তারাও যারা বলে হে আমাদের রব তুমি আমাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো উপরন্তু তুমি আমাদের মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা. এরাই হচ্ছে সেসব লোক কঠোর ধৈর্যের বিনিময় স্বরূপ সেদিনে যাদের সুরম্য বালাখানা দেয়া হবে ফেরেশতাদের পক্ষ থেকে তাদের অভিবাদন ও সালাম সহ অভ্যর্থনা জানানো হবে. خالدين فيها حسنت مستقرا ومقاما. সেখানে তারা চিরকাল থাকবে কত উৎকৃষ্ট সে জায়গা আশ্রয় নেয়ার জন্য কত সুন্দর সে জায়গা থাকবার জন্য. قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما. হে নবী তুমি বলো তোমরা যদি তাকে না ডাকো তাতে আমার রব তোমাদের মোটি পরোয়া করবেন না তোমরা যে তাকে অস্বীকার করো তাই অচিরেই তোমাদের জন্য কাল হয়ে দেখা দেবে. بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي قاسم ميم تاسيم ميم تلك آيات الكتاب المبين এগুলো হচ্ছে সুস্পষ্ট গ্রন্থের কতিপয় আয়াত. লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন. হে নবী তারা যে ঈমান আনছে না সে দুঃখে মনে হচ্ছে তুমি তোমার জীবনটাই ধ্বংস করে দেবে. ইন্নাশা মুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফযাল্লাত আ'নাকুহুম লাহা খাদি'ইন. আমি চাইলে এদের উপর আসমান থেকে এমন নিদর্শন নাজিল করতে পারি ফলে তাদের গর্দান তার সামনে ঝুঁকে যাবে. ওয়ামা ইয়াতিহিম মিন ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين. এমন হয়নি যে দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে এদের কাছে কোনো নতুন উপদেশ এসেছে কিন্তু তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি. فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون. এরা যেহেতু আল্লাহর আজাবকে অস্বীকার করেছে তাই অচিরেই তাদের কাছে সে খবর এসে হাজির হবে যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত. أَوَلَمْ يَرَوْا إِلَى الْأَرْضِ كَمْ أَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيمٍ. إِرَا كِي جَمِينَيْرِ دِكِي نَجَرْ كُرِي دَاكْهَنَا أَمِي كَتُو كَتُو دَهَرَوْنَيْرُ اُتْكْرِشْتُ جِنِيشْ پَتْرُ تَاتِي اُتْبَدَنْ كَرَائِ. إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُمْ مُؤْمِنِينَ. নিশ্চয়ই এর মাঝে ছড়িয়ে আছে আমার সৃষ্টি কৌশলের নানা নিদর্শন কিন্তু তাদের অধিকাংশ মানুষই বিশ্বাসী নয়। অবশ্যই তোমার রব পরাক্রমশালী পরম দয়ালু. وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ. হে নবী তুমি তাদের সে কাহিনী শোনাও যখন তোমার রব মুসাকে ডাকলেন সে যেন দিনের দাওয়াত নিয়ে জালেম জাতির কাছে যায়।
قوم فرعون ألا يتقون ফেরাউনের জাতির কাছে তারা কি আমার ক্রোধকে ভয় করবে না قال رب إني أخاف أن يكذبون সে বলল হে আমার রব আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون এ আশঙ্কায় আমার হৃদয় সংকীর্ণ হয়ে আসছে আমার জিহ্বা তো ভালো করে কথা বলতে পারে না আমার সাহায্যের জন্য তুমি হারুনের কাছেও নবুয়াত পাঠাও ولهم علي ذنب فأخاف أن يقتلون তাছাড়া আমার উপর তাদের আগে থেকে একটা অপরাধ জনিত অভিযোগ আছে তাই আমি ভয় করছি তারা আমাকে মেরে ফেলবে قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون আল্লাহ তাআলা বললেন না তা কখনো হবে না আমার আয়াত নিয়ে তোমরা উভয়ই তার কাছে যাও আমি তো তোমাদের সাথেই আছি আমি সব কিছুই শুনতে পাই فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين তোমরা দুজন ফেরাউনের কাছে যাও তোমরা তাকে বলো আমরা সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলার প্রেরিত রসুল أن أرسل معنا بني إسرائيل তাকে আরো বলো তুমি বনি ইসরায়েলদের আমাদের সাথে যেতে দাও قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين ফেরাউন এসব শুনে বলল হে মুসা আমরা কি তোমাকে আমাদের তত্ত্বাবধানে রেখে লালন পালন করিনি তুমি তো তোমার জীবনের বেশ কয়েকটি বছরই আমাদের মধ্যে অতিবাহিত করেছ وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين তখন তোমার যা কিছু করার ছিল তা তুমি করেছ তুমি তো দেখছি ভারী অকৃতজ্ঞ মানুষ قال فعلتها إذا وأنا من الضالين সে বলল হ্যাঁ আমি তখন সে কাজটি একান্ত না জানা অবস্থায় করে ফেলেছি ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين অতঃপর আমি যখন তোমাদের কাছ থেকে প্রতিশোধের ব্যাপারে ভয় পেয়ে গেলাম তখন আমি তোমাদের কাছ থেকে পালিয়ে গেলাম তারপর আমার রব আমাকে বিশেষ জ্ঞান দান করলেন এবং আমাকে তিনি রসূলদের দলে শামিল করলেন وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل আর তোমার রাজ পরিবারের সে অনুগ্রহ যে কথা বলে তুমি আমাকে খোঁটা দিলে তার মূল কারণ ছিল তুমি বনি ইসরায়েলদের নিজের গোলাম বানিয়ে রেখেছিলে قال فرعون وما رب العالمين فرعون بلو سرشتی کل رب عبر کے قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين شے بلو تینی ہچن آسمان شموہ و جمینیر এবং এ উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সব কিছুর রব যদি তোমরা এই কথাটা বিশ্বাস করতে قال لمن حوله الا تستمعون ফেরাউন তার
আশেপাশে যারা বসা ছিল তাদের বলল, তোমরা কি শুনছ মুসা কি বলছে? قال ربكم ورب آبائكم الأولين সে বলল, তিনি তোমাদের রব এবং রব তোমাদের পূর্বপুরুষদেরও। قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون ফেরাউন তার দলবলকে বলল, তোমাদের কাছে পাঠানো তোমাদের এ রসুল হচ্ছে আসলেই এক বদ্ধ পাগল। قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون সে বলল, তিনি পূর্ব পশ্চিম উভয় দিকের রব, আর রব এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে সে সব কিছুরও যদি তোমরা অনুধাবন করতে। قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين সে বলল, হে মুসা, যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো তাহলে আমি অবশ্যই তোমাকে জেলে ভরব। قال أولو جئتك بشيء مبين সে বলল, আমি যদি তোমার সামনে নবুয়াতের সুস্পষ্ট কোনো দলিল প্রমাণ হাজির করি তবুও কি তুমি এমনটি করবে? قال فأت به إن كنت من الصادقين সে বলল, যাও নিয়ে এসো সে দলিল প্রমাণ যদি তুমি সত্যবাদী হও। فألقى عصاه فإذا هي ثعبان مبين তারপর সে তার লাঠি জমিনে নিক্ষেপ করল, তৎক্ষণাৎ তা একটি দৃশ্যমান অজগর হয়ে গেল। ونزع يده فإذا هي بيضاء للناظرين দ্বিতীয় নিদর্শন হিসেবে সে বগল থেকে তার হাত বের করল, সাথে সাথেই তা দর্শকদের সামনে চমকাতে লাগল। قال للملأ حوله إن هذا لساحر عليم ফেরাউন তার আশেপাশে উপবিষ্ট দরবারে বড় আমলাদের বলল, এ তো দেখছি আসলেই এক সুদক্ষ জাদুকর। يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون সে তার জাদুর শক্তি দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদেরই বের করে দিতে চায়, বলো এখন তোমরা আমাকে এই ব্যাপারে কি পরামর্শ দেবে? قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين তারা বলল, তুমি তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দাও এবং এ সুযোগে তুমি শহরে বন্দরে জাদুকরদের নিয়ে আসার ফরমান দিয়ে সংগ্রাহকদের পাঠিয়ে দাও। يأتوك بكل سحار عليم তারা যেন প্রতিটি সুদক্ষ জাদুকরকে তোমার সামনে এনে হাজির করে। فجمع السحرة لميقات يوم معلوم অতঃপর এক নির্দিষ্ট দিনে এক নির্দিষ্ট সময়ে সত্যি সত্যি দেশের সব জাদুকরদের একত্রিত করা হলো। وقيل للناس هل أنتم مجتمعون সাধারণ মানুষদের বলা হলো, তোমরাও কি সেখানে একত্রিত হবে? লাআল্লানা নাতবিউ আস-সাহারাত ইন কানু হুমুল গালিবিন আমাদের আশা, যদি জাদুকররা আজ বিজয়ী হয় তাহলে আমরা মুসাকে বাদ দিয়ে তাদের অনুসরণ করতে পারবো। فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين অতঃপর জাদুকররা এসে যখন ফেরাউনকে বলল,
আমরা যদি আজ জয়লাভ করি তাহলে আমাদের জন্য পর্যাপ্ত পুরস্কার থাকবে তো। قال نعم وإنكم إذا لمن المقربين সে বলল হ্যাঁ তা তো অবশ্যই তেমন অবস্থায় তোমরাই তো হবে আমার ঘনিষ্ঠ জন। قال لهم موسى ألقوا ما أنتم ملقون মোকাবেলা শুরু হয়ে গেলে মুসা তাদের বলল হ্যাঁ তোমরাই আগে নিক্ষেপ করো যা কিছু তোমাদের নিক্ষেপ করার আছে। فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون অতঃপর তারা তাদের রশি ও লাঠি মাটিতে ফেলল এবং তারা বলল ফেরাউনের ইজ্জতের কসম অবশ্যই আমরা বিজয়ী হব। فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون তারপর মুসা তার লাঠি জমিনে নিক্ষেপ করল সহসা তা অজগর হয়ে তাদের জাদুর অলিক সৃষ্টিগুলো গ্রাস করতে লাগল। فألقي السحرة ساجدين অতঃপর ঘটনার আকস্মিকতা জাদুকরদের সেজদা বনত করে দিল। قالوا آمنا برب العالمين তারা বলল আমরা সৃষ্টিকুলের মালিকের উপর ঈমান আনলাম। رب موسى وهارون ঈমান আনলাম মুসা ও হারুনের মালিকের উপর। قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين ক্রোধান্বিত হয়ে সে ফেরাউন বলল একই আমি তোমাদের কোনো রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার মালিকের উপর ঈমান এনে ফেললে বুঝতে পারছি আসলে এই হচ্ছে তোমাদের বড় গুরু এই তোমাদের সবাইকে জাদু শিক্ষা দিয়েছে অতি সত্বর তোমরা এর পরিণাম জানতে পারবে আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দেব অতঃপর আমি তোমাদের সবাইকেই শুলে চড়াব। قالوا لا ضير إنا إلى ربنا منقلبون তারা বলল এতে আমাদের কোনোই ক্ষতি নেই অবশ্যই আমরা আমাদের মালিকের কাছে ফিরে যাব। إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين আমরা আশা করব আমাদের রব আমাদের জাদু সংক্রান্ত সব গুনাহ খাতা মাফ করে দেবেন কেননা আমরা সবার আগে ঈমান এনেছি। وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون অতঃপর আমি মুসার কাছে ওহি পাঠিয়ে বললাম রাত থাকতে থাকতেই তুমি আমার বান্দাদের নিয়ে এ জনপদ থেকে বেরিয়ে যাও সাবধান থেকো ফেরাউনের পক্ষ থেকে কিন্তু তোমাদের অবশ্যই অনুসরণ করা হবে। فأرسل فرعون في المدائن حاشرين ইতিমধ্যে ফেরাউন সৈন্য জড়ো করার জন্য শহরে বন্দরে সংগ্রাহক পাঠিয়ে দিল। إن هؤلاء لشرذمة قليلون সে বলল এরা তো হচ্ছে একটি ক্ষুদ্র দল মাত্র। وَإِنَّهُمْ لَنَا لَغَائِظُونَ এরা আমাদের অনেক ক্রোধের উদ্রেক ঘটিয়েছে।
وَإِنَّا لَجَمِيعٌ حَاذِرُونَ এদের মোকাবেলায় আমরা হচ্ছে একটি সম্মিলিত সেনাবাহিনী। فَأَخْرَجْنَاهُمْ مِنْ جَنَّاتٍ وَعُيُونٍ আমি ধীরে ধীরে তাদেরকে উদ্যানমালা ও ঝর্ণা সমূহ থেকে বের করে আনলাম। وَكُنُوزٍ وَمَقَامٍ كَرِيمٍ বের করে আনলাম তাদের সঞ্চিত ধনভাণ্ডার সমূহ ও সুরম্য প্রাসাদ থেকে। كذلك وأورثناها بني إسرائيل ঘটনাটি এভাবেই ঘটেছে আমি বনি ইসরায়েলদের ফেরাউন ও তাদের লোকজনদের ফেলে আসা সবকিছুর মালিক বানিয়ে দিলাম। فأتبعوهم مشرقين তারা সূর্যোদয়ের প্রাক্কালেই তাদের পশ্চাদ্ধাবন করল। فَلَمَّا تَرَاءَ الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ এক পর্যায়ে যখন এক দল আরেক দলকে দেখে ফেলল তখন মুসার সাথীরা বলল আমরা বুঝি এখনই ধরা পড়ে যাব। قَالَ كَلَّا إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينَ সে বলল না কিছুতেই নয় আমার সাথে অবশ্যই আমার রব রয়েছেন তিনি অবশ্যই আমাকে এ মহাবিপদ থেকে উদ্ধারের একটা পথ বাতলে দেবেন। فَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنِ اضْرِبْ بِعَصَاكَ الْبَحْرَ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ অতঃপর আমি মুসার কাছে ওহি পাঠালাম তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত হানো আঘাতের পর তা ফেটে দুভাগ হয়ে গেল এবং এর প্রতিটি ভাগ ছিল উঁচু উঁচু একটা পাহাড়ের মতো। এবার আমি অপর দলটিকে এ জায়গার কাছে নিয়ে এলাম। وَأَنْجَيْنَا مُوسَى وَمَنْ مَعَهُ أَجْمَعِينَ আমি মুসা ও তার সকল সাথীকে ফেরাউন থেকে উদ্ধার করলাম। ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ অতঃপর আমি অপর দলটিকে সাগরে ডুবিয়ে দিলাম। إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُؤْمِنِينَ অবশ্যই এই ঘটনার মাঝে শিক্ষার নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার উপর ঈমান আনে না। وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ অবশ্যই তোমার মালিক পরাক্রমশালী পরম দয়ালু। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম হে নবী তুমি ওদের কাছে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করো। ইজ ক্বালা লিআবীহি ওয়া ক্বাওমিহি মা তা'বুদূন যখন সে তার পিতা ও তার জাতির লোকদের জিজ্ঞেস করেছিল তোমরা সবাই কার ইবাদত করো قالوا نعبد أصناما فنظل لها عاكفين ترى بولو امرا مورتير پوجا کوری نشتھار شاتھی امرا تادير پوجاي مگنو تھاکی قال هل يسمعونكم اذ تدعون সে বলল তোমরা যখন তাদের ডাকো তারা কি তোমাদের কথা শুনতে পায় أَوْ يَنفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে কিংবা পারে কি তোমাদের কোনো ক্ষতি করতে قَالُوا بَلْ وَجَدْنَا آبَاءَنَا كَذَلِكَ يَفْعَلُونَ তারা বলল না
তাহা পারে না। তবে আমরা আমাদের বাপ দাদাদের এভাবেই এদের ইবাদত করতে দেখেছি। قال أفرأيتم ما كنتم تعبدون সে বলল, তোমরা কি কখনো তাদের ব্যাপারটা চিন্তা ভাবনা করে দেখেছো যাদের তোমরা ইবাদত করো? أنتم وآباؤكم الأقدمون তোমরা নিজেরা যেমনি করছো তোমাদের আগের লোকেরাও তেমনি করেছে। فإنهم عدو لي إلا رب العالمين এভাবে যাদের ইবাদত করা হচ্ছে তারা সবাই হচ্ছে আমার দুশমন, সৃষ্টিকুলের মালিকের কথা আলাদা। الذي خلقني فهو يهدين যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর যিনি আমাকে অন্ধকারে চলার পথ দেখিয়েছেন। والذي هو يطعمني ويسقين যিনি আমাকে আহার্য দেন তিনি আমার পানীয় যোগান। واذا مرضت فهو يشفين আমি যখন রোগাক্রান্ত হই তিনি আমাকে রোগমুক্ত করেন। والذي يميتني ثم يحيين যিনি আমার মৃত্যু ঘটাবেন তিনি আমাকে আবার নতুন জীবন দেবেন। والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين শেষ বিচারের দিন যার কাছ থেকে আমি এই আশা করব তিনি আমার গুনাহসমূহ মাফ করে দেবেন। رب هب لي حكما وألحقني بالصالحين অতঃপর ইব্রাহিম দোয়া করল, হে আমার রব, তুমি আমাকে জ্ঞান দান করো এবং আমাকে নেককার মানুষদের সঙ্গে মিলিয়ে রেখো। এবং পরবর্তীদের মাঝে তুমি আমার উত্তম স্মরণ অব্যাহত রেখো। واجعلني من ورثة جنة النعيم আমাকে তুমি তোমার নিয়ামতে ভরা জান্নাতের অধিকারীদের মধ্যে শামিল করে নিও। واغفر لأبي إنه كان من الضالين আমার পিতাকে হেদায়াতের তৌফিক দিয়ে তুমি মাফ করে দাও কেননা সে পথভ্রষ্টদের একজন। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাআসুন যেদিন সব মানুষদের পুনরায় জীবন দেয়া হবে সেদিন তুমি আমাকে অপমানিত করো না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন সেদিন কারো ধন সম্পদ কাজে লাগবে না, না সন্তান সন্ততি কোনো কাজে আসবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম অবশ্য যে আল্লাহর কাছে একটি বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হবে তার কথা আলাদা। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন সেদিন জান্নাতকে মুত্তাকিদের একান্ত কাছে নিয়ে আসা হবে। ওয়াবুরিজাতিল জাহিম লিল গাওিন এবং জাহান্নামকে গুনাহগারদের জন্য উন্মোচিত করে দেয়া হবে। ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তাআবুদুন তখন তাদের বলা হবে, বলো এখন কোথায় তারা দুনিয়ার জীবনে যাদের তোমরা ইবাদত করতে? মিন দুনিল্লাহি হাল ইয়ানসুরুনকুম আও ইয়ানতাসিরুন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকতে আজ তারা কি তোমাদের কোনো সাহায্য করতে পারবে, না তারা নিজেদের আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারবে? فَكُبْكِبُوا فِيهَا هُمْ وَالْغَاوُونَ
অতঃপর যাদের তারা পূজা করত তারা এবং পথভ্রষ্ট মানুষ যারা তাদের এবাদত করত সবাইকে সেখানে অধোমুখী করে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করা হবে ইবলিসের সমুদয় বাহিনীকেও। قالوا وهم فيها يختصمون সেখানে গিয়ে তারা নিজেরা এক মহাবিতর্কে লিপ্ত হবে এবং প্রত্যেকই নিজ নিজ মাবুদদের বলবে تالله ان كنا لفي ضلال مبين আল্লাহ তাআলার কসম আমরা দুনিয়াতে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিলাম। إذ نسويكم برب العالمين বিশেষ করে যখন আমরা সৃষ্টিকুলের রব আল্লাহর সাথে তোমাদেরও তার সমকক্ষ মনে করতাম। وما أضلنا إلا المجرمون আসলে কতিপয় অপরাধী ব্যক্তি আমাদের পথভ্রষ্ট করে দিয়েছে। فما لنا من شافعين هاي আজ আমাদের পক্ষে কথা বলার জন্য কেউই রইল না। ولا صديق حميم না আছে এমন কোন সুহৃদ বন্ধু যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ পেশ করবে। فلو أن لنا كرة فنكون من المؤمنين কত ভালো হতো যদি আমাদের আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দেয়া হতো তাহলে অবশ্যই আমরা ইমানদার হয়ে যেতাম। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين নিঃসন্দেহে এ ঘটনার মাঝে শিক্ষার নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশ লোক তো ইমানই আনে না। وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ নিশ্চয়ই তোমার রব পরাক্রমশালী ও পরম দয়ালু। كَذَّبَتْ قَوْمُ نُوحٍ الْمُرْسَلِينَ নুহের জাতির লোকেরাও আমার রসূলদের মিথ্যা সাব্যস্ত করেছিল। إذ قال لهم أخوهم نوح ألا تتقون যখন তাদেরই ভাই নূহ তাদের বলল হে আমার জাতি তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করো না। إني لكم رسول أمين অবশ্যই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল। তোমরা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এ দাওয়াত পৌঁছানোর জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করি না। আমার যা পারিশ্রমিক তা তো রব্বুল আলামিনের কাছেই মজুদ রয়েছে। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। قالوا أنؤمن لك واتبعك الأرذلون ترى بولو أمرا কিভাবে তোমার উপর ঈমান আনবো আমরা দেখতে পাচ্ছি কতিপয় নিচু লোক তোমার অনুসরণ করছে। قال وما علمي بما كانوا يعملون সে বলল ওরা কে কি কাজ করে তা আমার জানার বিষয় নয়। إن حسابهم إلا على ربي لو تشعرون তাদের কাজের হিসাবের বিষয় সম্পূর্ণ আমার মালিকের কত ভালো হতো এই কথাটা যদি তোমরাও বুঝতে পারতে। وما أنا بطارد المؤمنين
এটা আমার কাজ নয় যে যারা ঈমান আনবে সামাজিক মানের কারণে আমি তাদের আমার কাছ থেকে তাড়িয়ে দেব। ইন আনা ইল্লা নাযীরুম মুবীন, উঁচু নিচু সবার জন্য আমি একজন সতর্ককারী ছাড়া আর কিছুই নই। قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين, তারা বলল হে নূহ তুমি যদি এই কাজ থেকে ফিরে না আসো তাহলে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। قال رب ان قومي كذبون, সে বলল হে আমার রব আমার জাতি অবশ্যই আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين, তুমি আমার এবং তাদের মাঝে একটা ফয়সালা করে দাও, তুমি আমাকে এবং আমার সাথে যেসব ইমানদার মানুষরা আছে তাদের সবাইকে এদের ফেতনা থেকে উদ্ধার করো। فأنجيناه ومن معه في الفلك المشحون, আমি তাকে এবং তার সঙ্গী সাথী যারা ভরা নৌকায় তার সাথে আরোহী ছিল তাদের মহাপ্লাবন থেকে বাঁচিয়ে দিলাম। ثم أغرقنا بعد الباقين, অতঃপর অবশিষ্ট লোকদের আমি মহাপ্লাবনে ডুবিয়ে দিলাম। ইন্ন ফি যালিকা লাআয়া ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন, এই ঘটনার মাঝেও শিক্ষণীয় নিদর্শন আছে কিন্তু এদের মধ্যে অধিকাংশ লোক তো ঈমানই আনে না। ওয়া ইন্ন রাব্বাকা লাহুয়াল আযীযুর রাহীম, অবশ্যই তোমার মালিক মহাপরাক্রমশালী পরম দয়ালু। কাযযাবাত আদুনিল মুরসালিন, আদ সম্প্রদায়ের লোকেরাও তাদের রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, যখন তাদেরই ভাই হুদ তাদের বলল এ কি হলো তোমাদের, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? ইন্নি লাকুম রাসূলুন আমীন, অবশ্যই আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার পাঠানো একজন বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى رَبِّ الْعَالَمِينَ, امی تو اے جنو تما دیر کچھے کنو پرتیدان چائنا امار پرتیدان روئے چھے رب العالمین اللہ تعالی ر کچھے۔ أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ آيَةً تَعْبَثُونَ, তোমরা কি প্রতিটি উঁচু স্থানে স্মৃতিসৌধ হিসেবে বড় বড় ঘর বানিয়ে নিচ্ছ, এগুলো তোমরা কিন্তু অপচয় হিসেবেই করছ। وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ, এমন নিপুণ শিল্পকর্ম দিয়ে প্রাসাদ বানাচ্ছ দেখে মনে হয় তোমরা বুঝি এখানে চিরদিন থাকবে। وَإِذَا بَطَشْتُمْ بَطَشْتُمْ جَبَّارِينَ, তোমরা যখন কারো উপর আঘাত হানো সে আঘাত হানো অত্যন্ত নিষ্ঠুর স্বেচ্ছাচারী হিসেবে। فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونَ, অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। وَاتَّقُوا الَّذِي أَمَدَّكُمْ بِمَا تَعْلَمُونَ, তোমরা ভয় করো তাকে যিনি তোমাদের এমন সব কিছু দিয়ে সাহায্য করেছেন যা তোমরা ভালো করেই জানো। أَمَدَّكُمْ بِأَنْعَامٍ وَبَنِينَ,
তিনি চতুষ্পদ জন্তু জানোয়ার ও সন্তান সন্ততি দিয়ে তোমাদের সাহায্য করেছেন। সাহায্য করেছেন সুরম্য উদ্যানমালা ও ঝর্ণাধারা দিয়ে। ইন্নি আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। সত্যি আমি এসব অকৃতজ্ঞ আচরণের কারণে তোমাদের জন্যে একটি কঠিন দিনের শাস্তির ভয় করছি। قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين ترى বললো হে নবী তুমি আমাদের কোন উপদেশ দাও কিংবা না দাও উভয়টাই আমাদের জন্য সমান। إن هذا إلا خلق الأولين তোমার এসব কথা আগের লোকদের কিছু নিয়ম নীতি ছাড়া আর কিছুই নয়। আসলে আমাদের কখনো আযাব দেয়া হবে না। فَكَذَّبُوهُ فَأَهْلَكْنَاهُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُمْ مُؤْمِنِينَ অতঃপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল, আমিও তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিলাম। মূলত এই ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন, তা সত্ত্বেও তাদের অধিকাংশ মানুষ ইমান আনে না। অবশ্যই তোমার মালিক পরাক্রমশালী পরম দয়ালু। كذبت ثمود المرسلين এভাবে সামুদ জাতিও তাদের রসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল। إذ قال لهم أخوهم صالح ألا تتقون যখন তাদেরই ভাই সালেহ তাদের বলেছিল তোমাদের একই হলো তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না। إني لكم رسول أمين অবশ্যই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল। فاتقوا الله وأطيعون অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি তো তোমাদের কাছে এ কাজের উপর কোনো রকম পারিশ্রমিক দাবি করছি না। আমার পারিশ্রমিক তা তো সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার কাছেই মজুদ রয়েছে। أتتركون فيما هاهنا آمنين তোমরা কি ধরে নিয়েছো যে এ দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে তার মধ্যে নিরাপদে বাস করার জন্য তোমাদের এমনি ছেড়ে দেয়া হবে? في جنات وعيون নিরাপদ থাকবে তোমরা উদ্যানমালা ও ঝর্ণাধারার মধ্যে। وزروع ونخل طلعها هضيم শস্য ক্ষেত্র নাজুক ও ঘন গোছা বিশিষ্ট খেজুর বাগিচার মধ্যে কি তোমরা নিরাপদ? وتنحتون من الجبال بيوتا فارهين তোমরা যে নিপুণ শিল্প দ্বারা পাহাড় কেটে রং চং করে বাড়ি বানাও তাতে কি তোমরা নিরাপদ? فاتقوا الله وأطيعون অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ولا تطيعوا أمر المسرفين সেসব সীমা লঙ্ঘনকারী মানুষদের কথা শুনো না। الذين يفسدون في الأرض ولا يصلحون যারা আল্লাহর জমিনে শুধু বিপর্যয় সৃষ্টি করে এবং কখনো সমাজের সংশোধন করে না। قالوا إنما أنت من المسحرين
এসব শুনে তারা বলল, হে সালেহ, আসলে তুমি হচ্ছ একজন জাদুগ্রস্ত ব্যক্তি। তুমি তো আমাদেরই মতো একজন মানুষ, যদি তুমি সত্যবাদী হও তাহলে কোনো প্রমাণ নিয়ে এসো। قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم সে বলল, এই স্ত্রী হচ্ছে আমার প্রমাণ, এর জন্য কুয়ার পানি পান করার নির্দিষ্ট পালা থাকবে, আরেকটি নির্দিষ্ট দিনের পালা থাকবে তোমাদের পশুদের পানি পান করার জন্য। ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم কখনো একে কোন রকম খারাপ উদ্দেশ্যে স্পর্শ করো না, নতুবা বড় কঠিন দিনের আযাব তোমাদের পাকড়াও করবে। فعقروها فأصبحوا نادمين তারা পায়ের নলি কেটে দিয়ে সেটিকে হত্যা করল, অতঃপর কঠিন শাস্তি দেখে তারা ভীষণভাবে অনুতপ্ত হল। فَأَخَذَهُمُ الْعَذَابُ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُؤْمِنِينَ এরপর আল্লাহ তাআলার শাস্তি এসে তাদের গ্রাস করল, এই ঘটনার মাঝেও রয়েছে আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ মানুষই তো ঈমানই আনে না। وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ নিঃসন্দেহে তোমার রব মহাপরাক্রমশালী পরম দয়ালু। كذبت قوم لوط المرسلين একই ভাবে লুতের জাতিও আল্লাহর রাসূলদের অস্বীকার করেছে। إذ قال لهم أخوهم لوط ألا تتقون যখন তাদের ভাই লুত তাদের বলল, এ কি হলো তোমাদের, তোমরা কি আল্লাহর আযাবকে ভয় করবে না? إني لكم رسول أمين নিঃসন্দেহে আমি হচ্ছে তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল। فاتقوا الله وأطيعون তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি এই জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমার বিনিময় তো সৃষ্টিকুলের রব আল্লাহর দরবারে মজুদ রয়েছে। أتأتون الذكران من العالمين একি জৈবিক প্রয়োজন পূরণের জন্য তোমরা দুনিয়ার পুরুষগুলোর কাছে যাও। وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِنْ أَزْوَاجِكُمْ بَلْ أَنْتُمْ قَوْمٌ عَادُونَ অথচ তোমাদের রব তোমাদের এ প্রয়োজনের জন্য তোমাদের স্ত্রী সাথীদের পয়দা করে রেখেছেন, আর তাদেরই তোমরা পরিহার করো, তোমরা আসলেই সীমা লঙ্ঘনকারী জাতি। قالوا لئن لم تنتهي يا لوط لتكونن من المخرجين তারা বলল, হে লুত, যদি তুমি তোমার এসব ওয়াজ নসিহত থেকে নিবৃত্ত না হও তাহলে তোমাকে বহিষ্কার করে দেয়া হবে। قال إني لعملكم من القالين সে বলল, আমি তোমাদের এই নোংরা কাজের বড় দুশমন। رب نجني وأهلي مما يعملون লুত বলল, হে আমার রব, তারা যা কিছু করে তুমি আমাকে এবং আমার পরিবার পরিজনকে সেসব ঘৃণিত কাজ থেকে বাঁচাও।
فنجيناه وأهله أجمعين অতঃপর আমি সত্যি সত্যি লূত ও তার পরিবার পরিজনদের সকলকে উদ্ধার করলাম ইল্লা আজুজান ফিল গাবিরিন এক পাপী বৃদ্ধাকে বাদ দিয়ে সে পেছনে থেকে আজাবে নিমজ্জিত হয়ে গেল ثُمَّ دَمَّرْنَا الْآخَرِينَ অতঃপর অবশিষ্ট সবাইকে আমি সম্পূর্ণ ধ্বংস করে দিলাম وَأَمْطَرْنَا عَلَيْهِمْ مَطَرًا فَسَاءَ مَطَرُ الْمُنذَرِينَ তাদের উপর আমি আযাবের বৃষ্টি বর্ষণ করলাম যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের জন্য কত নিকৃষ্ট ছিল সেই আযাবের বৃষ্টি إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين এই ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনে না وإن ربك لهو العزيز الرحيم নিঃসন্দেহে তোমার রব মহাপরাক্রমশালী পরম দয়ালু كذب أصحاب الأيكة المرسلين আইকার অধিবাসীরাও রসূলদের অস্বীকার করেছিল إذ قال لهم شعيب ألا تتقون যখন শুয়ায়ব তাদের বলেছিল হে আমার জাতি তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না إني لكم رسول أمين নিঃসন্দেহে আমি হচ্ছে তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল فاتقوا الله وأطيعون সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين এজন্য আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছি না আমার পারিশ্রমিক তো সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলার কাছেই মজুদ রয়েছে أوفوا الكيل ولا تكونوا من المخسرين হে মানুষ মাপের সময় তোমরা পুরোপুরি মেপে দেবে মাপে কম দিয়ে তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের দলভুক্ত হয়ো না ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম ওজন করার সময় পাল্লা ঠিক রেখে ওজন করবে ওয়ালা তাবখাসু الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين মানুষদের জিনিসপত্রে কখনো কম দেবে না এবং দুনিয়ায় খামাখা ফিতনা ফাসাদ সৃষ্টি করো না واتقوا الذي خلقكم والجبلة الأولين ভয় করবে তাকে যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের সবাইকে সৃষ্টি করেছেন قالوا إنما أنت من المسحرين তারা বলল হে শুয়ায়ব তুমি তো জাদুগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত وما أنت إلا بشر مثلنا وإن نظنك لمن الكاذبين তুমি তো আমাদেরই মতো মানুষ আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদেরই অন্তর্ভুক্ত فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين হ্যাঁ তুমি যদি সত্যবাদী হও তাহলে যাও আসমান ভেঙে এর একটি টুকরো আমাদের উপরে ফেলে দাও قال ربي أعلم بما تعملون সে বলল যা কিছু উদ্ভট দাবি তোমরা করছো আমার রব তা
ভালো করেই জানেন। فكذبوه فأخذهم عذاب يوم الظلة إنه كان عذاب يوم عظيم অতঃপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল, পরিণামে মেঘাচ্ছন্ন দিনের এক ভীষণ আজাব তাদের পাকড়াও করল। এ ছিল সত্যি এক কঠিন দিনের আজাব। ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন এই ঘটনার মাঝেও শিক্ষার নিদর্শন আছে, কিন্তু তাদের অনেকেই এর উপর ঈমান আনে না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম নিঃসন্দেহে তোমার রব মহাপরাক্রমশালী পরম দয়ালু। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন হে নবী, অবশ্যই এ কোরআন হচ্ছে রব্বুল আলামিনের নাজিল করা একটি গ্রন্থ। নাযালা বিহির রূহুল আমীন একজন বিশ্বস্ত ফেরেশতা এটা নাজিল করেছে। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন নাজিল করেছে তোমারই মনের উপর, যাতে করে তুমিও সতর্ককারী নবীদের একজন হতে পারো। بلسان عربي مبين একে নাজিল করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়। وإنه لفي زبر الأولين আগের উম্মতদের কাছে নাজিল করা কিতাবসমূহে অবশ্যই এটি উল্লেখিত আছে। أَوَلَمْ يَكُنْ لَهُمْ آيَةً أَنْ يَعْلَمَهُ عُلَمَاءُ بَنِي إِسْرَائِيلَ এটা কি এদের জন্য দলিল নয় যে বনি ইসরাইলের আলেমরাও এর সম্পর্কে পূর্ণ অবগত আছে? وَلَوْ نَزَّلْنَاهُ عَلَى بَعْضِ الْأَعْجَمِينَ যদি আমি এ কোরআনকে আরবির বদলে অন্য কোন অনারবের উপর তার ভাষায় নাজিল করতাম, فقرأه عليهم ما كانوا به مؤمنين তারপর সে অনারব ব্যক্তি তাদের কাছে এসে কিতাব পাঠ করত, অতঃপর ভাষার অজুহাত তুলে তারা এর উপর মোটেই ঈমান আনত না। كذلك سلكناه في قلوب المجرمين এভাবেই আমি এ মিথ্যাকে অপরাধীদের অন্তরে প্রবেশ করিয়ে দিয়েছি। لا يؤمنون به حتى يروا العذاب الأليم তারা কখনো এর উপর ঈমান আনবে না যতক্ষণ না তারা কোনো কঠিন আযাব নিজেদের চোখে দেখতে পাবে। فَيَأْتِيَهُمْ بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ আর সে আজাব কিন্তু তাদের কাছে আসবে একান্ত আকস্মিক ভাবে, তারা কিছুই টের পাবে না। فَيَقُولُوا هَلْ نَحْنُ مُنظَرُونَ তখন তারা বলবে আমাদের কি কিছু সময়ের জন্যও অবকাশ দেয়া হবে। অথচ সে লোকগুলোই এক সময় আমার আজাবকে ত্বরান্বিত করতে চেয়েছিল। তুমি চিন্তা করে দেখেছ কি আমি যদি তাদের অনেক দিন ধরে পার্থিব ভোগ বিলাস ভোগ করতেও দেই, ثم جاءهم ما كانوا يوعدون তারপর যে আজাব সম্পর্কে তাদের ওয়াদা করা হয়েছিল তা যদি সত্যি তাদের কাছে এসে পড়ে, ما أغنى عنهم ما كانوا يمتعون তাহলে যে বৈষয়িক বিলাস তাদের ভোগ করানো হচ্ছিল তা তাদের কোন কাজে লাগবে? ওয়া মা
أهلكنا من قرية إلا لها منذرون أمي كافر دير كونو جانو بدي ধ্বংসও করিনি যার জন্য সতর্ককারী নবীরা মজুদ ছিল না যিকরা ওয়া মা কুননা জালিমিন এ হচ্ছে মূলত সুস্পষ্ট উপদেশ আর আমি তো জালেম নই যে সতর্ক না করি তাদের ধ্বংস করে দেব ওয়া মা তানাজ্জালাত বিহি শায়াতিন এ কোরআনটি কোন শয়তান নাজিল وما ينبغي لهم وما يستطيعون ওর এ কাজের যোগ্য নয় না তারা তেমন কোনো ক্ষমতা রাখে انهم عن السمع لمعزولون তাদের তো ওহি শোনা থেকেও বঞ্চিত রাখা হয়েছে فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين অতএব তুমি কখনো আল্লাহ তাআলার সাথে অন্য কোন মাবুদকে ডেকো না নতুবা তুমিও শাস্তিযোগ্য লোকদের দলভুক্ত হয়ে যাবে وأنذر عشيرتك الأقربين হে নবী তুমি তোমার নিকটতম আত্মীয় স্বজনদের আল্লাহ তাআলার আযাব থেকে ভয় দেখাও ওয়াখফিদ জানাহাক লিমান ইত্তাবাআক মিনাল মুমিনিন যে ব্যক্তি ঈমান নিয়ে তোমার অনুবর্তন করবে তুমি তার প্রতি স্নেহের আচরণ করো ফাইন আসাউক ফাকুল ইন্নী বারিউম মিন যদি কেউ তোমার নাফরমানি করে তাহলে তুমি তাকে বলে দাও তোমরা আল্লাহ তাআলার সাথে যে আচরণ করছো তার পরিণামের জন্য আমি কিন্তু মোটেই দায়ী নই তুমি বরং সর্বোচ্চ পরাক্রমশালী দয়ালু সত্তা আল্লাহ তাআলার উপরই ভরসা করো যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি নামাজে দাঁড়াও এবং সেজদাকারীদের মাঝে তোমার ওঠা বসাও তিনি প্রত্যক্ষ করেন إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ অবশ্যই তিনি সব কিছু শুনেন সব কিছুই জানেন هَلْ أُنَبِّئُكُمْ عَلَى مَنْ تَنَزَّلُ الشَّيَاطِينُ হে নবী আমি কি তোমাকে বলে দেব শয়তান কার উপর বেশি সওয়ার হয় تنزل على كل أفاك أثيم شيطان سوار هاي প্রতিটি ঘোর মিথ্যাবাদী ও পাপী মানুষের উপর يلقون السمع وأكثرهم كاذبون ওরা শয়তানের কথা শোনার জন্য কান পেতে থাকে আর তাদের অধিকাংশই হচ্ছে নিরেট মিথ্যাবাদী والشعراء يتبعهم الغاوون আর ভোগবাদী কবিরা গোমরাহ ব্যক্তিরাই তাদের অনুসরণ করে ألم تر أنهم في كل واد يهيمون তুমি কি দেখতে পাও না ওরা কল্পনার হাওয়ায় চড়ে প্রতিটি ময়দানে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায় وأنهم يقولون ما لا يفعلون إرا أمون كثا بولي جا ترى نجراو كورينا إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون তবে
যারা আল্লাহর উপর ইমান আনে, নেক কাজ করে এবং বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের কথা আলাদা। তাদের উপর জুলুম করার পরই কেবল তারা আত্মরক্ষামূলক প্রতিশোধ গ্রহণ করে। আর জুলুম যারা করে তারা অচিরেই জানতে পারবে তাদের ফিরে যাবার জায়গা কোনটি, যেখানে তারা ফিরে যাবে। بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى نامي طاسين تلك آيات القرآن وكتاب مبين طاسين এগুলো কোরআনেরই আয়াত এবং এগুলো সুস্পষ্ট কিতাবের অংশ। হুদা ওয়া বুশরা লিল মুমিনিন ইমানদারদের জন্য এটা হচ্ছে হেদায়েত ও সুসংবাদবাহী গ্রন্থ। আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন ইমানদার হচ্ছে তারা যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি কিয়ামত দিবসের উপরে যারা শক্ত বিশ্বাস স্থাপন করে। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন যারা শেষ বিচারের দিনের উপর ঈমান আনে না, তাদের জন্যে তাদের যাবতীয় কর্মকাণ্ডকে আমি সুন্দর শোভন করে রেখেছি, ফলে তারা উদ্ভ্রান্তের মতো আপন কর্মকাণ্ডের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্যে জাহান্নামের কঠিন আজাব রয়েছে, আর পরকালে এরা এমনি ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। وَإِنَّكَ لَتُلَقَّى الْقُرْآنَ مِنْ لَدُنْ حَكِيمٍ عَلِيمٍ হে নবী, অবশ্যই তোমাকে প্রবল প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহ তাআলার পক্ষ থেকে এ কোরআন দেয়া হয়েছে। إِذْ قَالَ مُوسَى لِأَهْلِهِ إِنِّي آنَسْتُ نَارًا سَآتِيكُم مِّنْهَا بِخَبَرٍ أَوْ آتِيكُم بِشِهَابٍ قَبَسٍ لَّعَلَّكُمْ تَصْطَلُونَ স্মরণ করো, মুসা যখন তার পরিবারের লোকজনদেরকে বলেছিল, অবশ্যই আমি আগুন সদৃশ্য কিছু দেখতে পেয়েছি, সেখান থেকে আমি এক্ষুনি তোমাদের কাছে হয় পথঘাটের ব্যাপারে কোনো খোঁজ খবর কিংবা একটি অঙ্গার নিয়ে আসব, যাতে করে তোমরা ঠান্ডার সময় আগুন পোহাতে পারো। فَلَمَّا جَاءَهَا نُودِيَ أَن بُورِكَ مَن فِي النَّارِ وَمَن حَوْلَهَا وَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ অতঃপর সে যখন আগুনের কাছে পৌঁছল, তখন তাকে অদৃশ্য থেকে আওয়াজ দেয়া হল, বরকতময় হোক সে জায়গা যা এ আগুনের ভেতর আলোকিত হয়ে আছে, বরকতময় হোক সে মানুষ যে এর আশেপাশে রয়েছে, সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলা কত পবিত্র প্রশংসিত। ইয়া মূসা ইন্নাহু আনা আল্লাহুল আজিজুল হাকিম আওয়াজ এল, হে মূসা, আমিই হচ্ছি আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী প্রবল প্রজ্ঞাময়। وَأَلْقِ عَصَاكَ فَلَمَّا رَآهَا تَهْتَزُّ كَأَنَّهَا جَانٌّ وَلَّى مُدْبِرًا وَلَمْ يُعَقِّبْ يَا مُوسَى لَا تَخَفْ إِنِّي لَا يَخَافُ لَدَيَّ الْمُرْسَلُونَ هَيْ مُوسَى তুমি তোমার হাতের লাঠিটা জমিনে নিক্ষেপ করো,
অতঃপর সে যখন তাকে দেখল তা জমিনে সাপের মতো ছোটাছুটি করছে, তখন সে কিছুটা ভীত হয়ে উল্টো দিকে দৌড়াতে লাগল, পেছনের দিকে ফিরেও তাকাল না। তখন আমি বললাম, হে মুসা, তুমি ভয় পেও না, আমার সামনে আমার নবী রাসূলরা কখনো ভয় পায় না। إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم হ্যাঁ, যদি কেউ কখনো কোনো অন্যায় করে তাহলে তা ভিন্ন কথা, অতঃপর সে যদি অন্যায়ের পর তার বদলে পুনরায় নেক আমল করে তাহলে সে যেন জেনে রাখে আমি অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। وَأَدْخِلْ يَدَكَ فِي جَيْبِكَ تَخْرُجْ بَيْضَاءَ مِنْ غَيْرِ سُوءٍ فِي تِسْعِ آيَاتٍ إِلَى فِرْعَوْنَ وَقَوْمِهِ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَ হে মুসা, এবার তুমি তোমার হাত দুটো তোমার জামার বুক পকেটের ভেতর ঢুকিয়ে দাও, দেখবে কোন রকম দোষ ত্রুটি ব্যতিরেকেই তা উজ্জ্বল হয়ে বেরিয়ে এসেছে। এ মোজেজাগুলো হচ্ছে সে নয়টি নিদর্শনেরই অন্তর্গত যা ফেরাউন ও তার জাতির জন্যে আমি পাঠিয়েছিলাম, ওর অবশ্যই ছিল গুনাহগার জাতি। فَلَمَّا جَاءَتْهُمْ آيَاتُنَا مُبَصِرَةً قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ অতঃপর যখন তাদের কাছে আমার উজ্জ্বল নিদর্শন সমূহ হাজির হল তখন তারা বলল, এ তো হচ্ছে স্পষ্ট জাদু। وَجَحَدُوا بِهَا وَاسْتَيْقَنَتْهَا أَنفُسُهُمْ ظُلْمًا وَعُلُوًّا فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِينَ তারা জুলুম ও অধ্যত্বের কারণে তা প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এসব নিদর্শন সত্য বলে গ্রহণ করে নিয়েছিল। অতঃপর হে নবী, তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের কি পরিণাম হয়েছিল। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন আমি অবশ্যই দাউদ এবং সুলাইমানকে দীন দুনিয়ার জ্ঞান দান করেছিলাম, তারা উভয়ই বলল, যাবতীয় তারিফ আল্লাহ তাআলার যিনি তাঁর বহু ইমানদার বান্দার উপর আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়ারিস সুলাইমান দাউদ وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين سليمان داودের উত্তরাধিকারী হলো, সে বলল, হে মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাখিদের বলি পর্যন্ত শেখানো হয়েছে, প্রতিটি জিনিসই আমাদের দেয়া হয়েছে, এ হচ্ছে আল্লাহ তাআলার সুস্পষ্ট অনুগ্রহ। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون سليمانের কাজ করে দেওয়ার জন্য মানুষ জিন ও পাখিদের মধ্য থেকে এক বিশাল বাহিনী সমবেত করা হয়েছিল, এরা আবার বিভিন্ন বুহে সুবিন্যস্ত ছিল। النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون
সুলাইমান একবার অভিযানে বের হল। তারা যখন পিপীলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছল, তখন একটি স্ত্রী পিপীলিকা তার স্বজনদের বলল, হে পিপীলিকার দল, তোমরা দ্রুত নিজ নিজ গর্তে ঢুকে পড়ো। দেখো, এমন যেন না হয় সুলাইমান ও তার বাহিনী তোমাদেরকে পায়ের নিচে পিষে ফেলবে, তারা হয়তো টেরও পাবে না। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. তার কথা শুনে সুলাইমান মৃদু হাসি হাসল এবং বলল, হে আমার রব, তুমি আমাকে তৌফিক দাও যাতে করে এ পিপীলিকাটির ব্যাপারেও আমি অমনোযোগী না হই, এবং আমাকে ও আমার পিতামাতাকে তুমি যেসব নিয়ামত দান করেছ আমি যেন তার কৃতজ্ঞতা আদায় করতে পারি। আমি যেন এমন সব নেক কাজ করতে পারি যা তুমি পছন্দ করো। অতঃপর তুমি তোমার অনুগ্রহ দিয়ে আমাকে তোমার নেককার মানুষদের অন্তর্ভুক্ত করে নাও। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين. একবার সে তার পাখি বাহিনী পর্যবেক্ষণ করল এবং বলল, কি ব্যাপার, হুদহুদ পাখিটাকে দেখছি না যে, না সে আজ অনুপস্থিত। لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين. হয় সে এই অনুপস্থিতির কোনো পরিষ্কার ও সংযত কারণ নিয়ে আমার কাছে হাজির হবে, না হয় তাকে আমি অবহেলার জন্যে কঠিন শাস্তি দেব, অথবা বিদ্রোহ প্রমাণিত হলে তাকে আমি হত্যাই করে ফেলব। فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطْتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ. এ খোঁজাখুঁজির পর বেশি সময় অতিবাহিত হয়নি, সে পাখিটি ছুটে এসে বলল, হে বাদশাহ, আমি এমন এক খবর জেনেছি যা তুমি এখনো অবগত হওনি। আমি তোমার কাছে সাবা জাতির একটি নিশ্চিত খবর নিয়ে এসেছি, আর এটাই হচ্ছে আমার অনুপস্থিতির কারণ। إِنِّي وَجَدْتُ امْرَأَةً تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِنْ كُلِّ شَيْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ. আমি সেখানে এক রমণীকে দেখেছি, তাদের উপর সে রাজত্ব করছে, দেখে মনে হলো তাকে দুনিয়ার সব কয়টি জিনিসই বুঝি দেয়া হয়েছে, তদুপরি তার রয়েছে বিরাট এক সিংহাসন। وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون. আমি তাকে এবং তার জাতিকে এমন অবস্থায় পেলাম যে তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যকে সাজদা করছে, মূলত শয়তান তাদের পার্থিব কর্মকাণ্ড তাদের জন্য শোভন করে রেখেছে, এবং সে শয়তান তাদের সৎ পথ থেকেও নিবৃত্ত করেছে, ফলে ওরা হেদায়ত লাভ করতে পারছে না। أَلَّا يَسْجُدُوا لِلَّهِ الَّذِي يُخْرِجُ الْخَبَأَ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ. শয়তান তাদের বাধা দিয়েছে যেন তারা আল্লাহ তাআলাকে সেজদা করতে না পারে, যিনি আসমানসমূহ ও জমিনের উদ্ভিদ সহ সব গোপন জিনিস বের করে আনেন। তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো এবং যা কিছু প্রকাশ করো।
الله لا إله إلا هو رب العرش العظيم الله تعالى بيتيتو كونو معبود ني تيني هتشن مهان عرشير أوديبوتي قال سننظر أصدقت أم كنت من الكاذبين إتا شوني شي بولو هاي আমি এক্ষুনি দেখছি তুমি কি সত্য কথা বলেছো না তুমি মিথ্যাবাদীদেরই একজন ইযহাব বিকিতাবি হাযা ফালকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানযুর মাযা ইয়ারজিউন তুমি আমার এই চিঠিটা নিয়ে যাও এটা তাদের কাছে রেখে এসো তারপর তাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য সরে থেকো দেখো তারা এর কি উত্তর দেয় সুলেমানের চিঠি পেয়ে সাবা জাতির সম্রাজ্ঞী তার পরিষদদের ডেকে বলল হে আমার পরিষদরা আমার কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়েছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম তা এসেছে সুলাইমানের কাছ থেকে এবং তা লেখা হয়েছে রহমান রহিম আল্লাহ তাআলার নামে ألا تعلوا علي وأتوني مسلمين চিঠির বক্তব্য হচ্ছে তোমরা আমার অবাধ্যতা করো না এবং আনুগত্য স্বীকার করে তোমরা আমার কাছে আসো قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون চিঠি পড়ে সেরানি বলল হে আমার পরিষদরা আমার এই বিষয়ে তোমরা আমাকে একটা অভিমত দাও আমি তো কোনো ব্যাপারে চূড়ান্ত কোনো আদেশ দেই না যতক্ষণ না তোমরা আমার কাছে থাকো এবং আমাকে পরামর্শ না দাও قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين তারা বলল এই কথা ঠিক যে আমরা অনেক শক্তিশালী ও কঠোর যোদ্ধা কিন্তু সুলাইমানের সাথে বিদ্রোহের ঝুঁকি নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তো তোমারই হাতে অতএব চিন্তা করে দেখো এ পরিস্থিতিতে তুমি আমাদের কি আদেশ দেবে قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون شيراني بلو আসলে রাজা বাদশাহরা যখন কোনো জনপদে বিজয়ীর বেশে প্রবেশ করে তখন তারা তা তছনছ করে দেয় সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে ছাড়ে এরাও হয়তো তাই করবে وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون আমি বরং সরাসরি হ্যাঁ কিংবা না কোনোটাই না বলে তার কাছে কিছু তোহফা পাঠিয়ে দেখি দূতেরা কি জবাব নিয়ে আসে فَلَمَّا جَاءَ سُلَيْمَانَ قَالَ أَتُمِدُّونَنِ بِمَالٍ فَمَا آتَانِيَ اللَّهُ خَيْرٌ مِّمَّا آتَاكُمْ فَمَا آتَانِيَ اللَّهُ خَيْرٌ مِّمَّا آتَاكُمْ بل أنتم بهديتكم تفرحون সে দূত হাদিয়া নিয়ে যখন সুলাইমানের কাছে এলো তখন সে বলল তোমরা কি ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও অথচ
আল্লাহ তাআলা যা কিছু আমাকে দিয়েছেন তা তিনি তোমাদের যা দিয়েছেন তার তুলনায় অনেক উৎকৃষ্ট। তোমরা তো দেখছি তোমাদের উপর ঢোকন নিয়ে নিজেরাই উৎফুল্ল রয়েছো। ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون তোমরা বরং তাদের কাছেই ফিরে যাও যারা এগুলো তোমাদের পাঠিয়েছে। আমি অবশ্যই ওদের মোকাবেলায় এমন এক বাহিনী নিয়ে হাজির হব তাদের যা আছে তা দিয়ে যার প্রতিরোধ করার শক্তি ওদের নেই, এবং আমি অবশ্যই তাদের সে জনপদ থেকে লাঞ্ছিতভাবে বের করে দেব, পরিণামে ওরা সবাই অপমানিত হবে। قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين সে নিজের পরিষদদের বলল, হে আমার পরিষদরা, তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার আগেই তার গোটা সিংহাসনটাই আমার কাছে তুলে নিয়ে আসতে পারে এমন কে এখানে আছে। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين বিশাল বপু বিশিষ্ট এক জিন দাঁড়িয়ে বলল, তুমি তোমার এ স্থান থেকে উঠার আগেই আমি তা তোমার কাছে নিয়ে আসব, এ বিষয়ের উপর আমি অবশ্যই বিশ্বস্ত ক্ষমতাবান। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم আর এক জিন যার কাছে আল্লাহ তাআলার কিতাবের কিছু জ্ঞান ছিল সে বলল, হে বাদশা, তোমার চোখের পরবর্তী পলক তোমার দিকে ফেলার আগেই আমি তা তোমার কাছে নিয়ে আসব। কথা শেষ না হতেই সে যখন দেখল সিংহাসন সহ তা তার সামনে দাঁড়ানো, তখন সে বলল, এ তো হচ্ছে আসলেই আমার মালিকের অনুগ্রহ, এর মাধ্যমে তিনি আমার পরীক্ষা নিতে চান, তিনি দেখতে চান আমি কি শকর আদায় করি না শকরি করি। মূলত যে ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে সে তো করে তার নিজের কল্যাণের জন্যে, আর যে ব্যক্তি তা অস্বীকার করে সে যেন জেনে রাখে তোমার রব সব ধরনের অভাব থেকে মুক্ত একান্ত মহানুভব। قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون সে বলল, তোমরা এবার তার সিংহাসনের আকৃতিটা একটু বদলে দাও, আমরা দেখি সে সত্যি তার টের পায় কিনা, না সেও তাদের দলে সামিল হয়ে যায় যারা কখনো সঠিক পথের দিশা পায় না। فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين অতঃপর সে রানী যখন এলো তখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি দেখতে এমন ধরনের ছিল? সে বলল, হ্যাঁ মনে হয় তা এ ধরনেরই ছিল, আসলে এ ঘটনার আগেই আমাদের কাছে সঠিক জ্ঞান এসে গেছে এবং আমরা তোমার আনুগত্য মেনে নিয়েছি। وَصَدَّهَا مَا كَانَتْ تَعْبُدُ مِن دُونِ اللَّهِ إِنَّهَا كَانَتْ مِن قَوْمٍ
কাফিরিন। তাকে যে জিনিসটি ঈমান আনতে এযাবৎ বাধা দিয়ে রেখেছিল তা ছিল আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের গোলামি করা, তাই এতদিন পর্যন্ত সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। অতঃপর তাকে বলা হলো, যাও এবার তুমি প্রাসাদে প্রবেশ করো। সে যখন প্রাসাদের আয়নাসম বারান্দাসহ সব দেখল তখন তার মনে হলো এ যেন স্বচ্ছ জলাশয়, এবং এটা মনে করে সে তার উভয় হাঁটু পর্যন্ত কাপড় টেনে তুলে ধরল। তার এ আচরণ দেখে সে বাদশা বলল, এটি হচ্ছে স্ফটিক নির্মিত প্রাসাদ। সে মহিলা বলল, হে আমার রব, আমি অবশ্যই এতদিন আমার নিজের উপর জুলুম করে এসেছি, আজ আমি সুলাইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহান আন ইবুদুল্লাহ ফাইদা হুম ফারীকান ইখতাসিমুন। আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম, সে বলেছিল তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। এই আহ্বানের সাথে সাথে তার জাতির লোকেরা মোমেন ও কাফের দু দলে বিভক্ত হয়ে পরস্পর বিতর্কে লিপ্ত হয়ে গেল। قال يا قوم لم تستعجلون بالسيئه قبل الحسنه لولا تستغفرون الله لعلكم ترحمون। সে বলল, তোমরা কেন ইমানের কল্যাণের পরিবর্তে আজাবের অকল্যাণকে ত্বরান্বিত করতে চাইছ? কেন তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছ না? আশা করা যায় তোমাদের উপর অনুগ্রহ করা হবে। قالوا طيرنا بك وبمن معك قال طائركم عند الله بل انتم قوم تفتنون। তারা বলল, আমরা তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদের সবাইকে আমাদের দুর্ভাগ্যের কারণ হিসেবেই দেখতে পেয়েছি। এটা শুনে সে বলল, তোমাদের শুভাশুভ সবই তো আল্লাহ তাআলার ইখতিয়ারে, মূলত তোমরা এমন এক দল যাদের আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করা হচ্ছে। وكان في المدينة تسعة رهط يفسدون في الأرض ولا يصلحون। সে শহরে ছিল নেতাগোছের এমন নয় জন লোক যারা আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়াত, সংশোধনমূলক কোনো কাজই তারা করত না। قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون। একদিন তারা একজন আরেকজনকে বলল, তোমরা আল্লাহর নামে সবাই কসম করো, আমরা রাতের বেলায় তাকে ও তার ইমানদার সাথীদের মেরে ফেলব, অতঃপর তার উত্তরাধিকারীকে আমরা বলব তার পরিবার পরিজনকে হত্যা করার সময় আমরা সেখানে উপস্থিত ছিলামই না, আমরা অবশ্যই সত্যবাদী। তারা যখন সালেহকে মারার চক্রান্ত করছিল তখন আমিও তাকে রক্ষা করার এমন এক কৌশল বের করলাম যা তারা বিন্দু মাত্র বুঝতে পারেনি। فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين। হে নবী,
অতঃপর তুমি দেখো তাদের চক্রান্তের কি পরিণাম হয়েছে। আমি তাদের এবং তাদের জাতির সবাইকে ধ্বংস করে দিয়েছি। فَتِلْكَ بُيُوتُهُمْ خَاوِيَةً بِمَا ظَلَمُوا إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَعْلَمُونَ চেয়ে দেখো, এই হচ্ছে তাদের ঘরবাড়ি। তাদেরই জুলুমের কারণে তা আজ মুখ থুবড়ে পড়ে আছে। অবশ্য এই ঘটনার মাঝে জ্ঞানবান মানুষদের জন্য শিক্ষার নিদর্শন রয়েছে। وَأَنْجَيْنَا الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং আল্লাহ তাআলাকে ভয় করেছে, আমি তাদের আযাব থেকে মুক্তি দিয়েছি। وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ وَأَنْتُمْ تُبْصِرُونَ আর এক নবী ছিল লূত, যখন সে তার জাতিকে বলল, তোমরা কি অশ্লীল কাজ করছ, অথচ তোমরা দেখতে পাচ্ছ এটা কত জঘন্য। ইন্নাকুম লাতাতুনা আর-রিজাল শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুন তাজহালুন। তোমরা কি তোমাদের যৌন তৃপ্তির জন্য নারীকে বাদ দিয়ে পুরুষদের কাছেই আসবে? আসলে তোমরা হচ্ছ একটি মূর্খ জাতি।